গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপেন উইন্ডো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সো ওপেন উইন্ডো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সানডে আর আজকে আমরা ব্যাক করছি বাড়িতে। তো এতদিন আমি গ্রামের বাড়িতে ছিলাম, খুশির বাড়িতে, তো আজকে আমরা ব্যাক করছি। আর এখন 7:30 বেজে গেছে, 8টায় আমাদের গাড়ি আছে। সো আমি একদম রেডি আর এখন আমি আছি ওপরের দূরে। ওপর ঘরটা চাবি দিলাম, এই যে উপরের ঘরে চাবি দেওয়া ডান। আর এখন কয়েকটা গাছ নিয়ে যাবো এখান থেকে, তো সেগুলোই আমি আনতে এসেছি। তো চলো আর একদম দেরি করবো না, গাছগুলো নিয়ে নিচে যাই, একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে। সো অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি, তো এখন আর একটুও দেরি না করে নিচে যাই। সো এই মানি প্ল্যান্টগুলোই নিয়ে যাচ্ছি ওখানে হ্যাং করবো বলে, আর এই গাছ কর্তুলিকাগুলো নিয়ে যাচ্ছি। সো চলো এখন নিচে যাওয়া যাক। তো দেখো এখানে আমাকে মিলন হেল্প করছে গাছগুলো ব্যাগে ভরতে। আমি আসলে গ্রামের বাড়ি থেকে বেশ কয়েকটা গাছ নিয়ে যাচ্ছি, ওখানে গাছগুলো বেশিরভাগই একটু মরে গেছে, তো এখান থেকে কয়েকটা নিয়ে যাচ্ছি। মানি প্ল্যান্ট নিয়ে যাচ্ছি আর অপরাজিতার গাছটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, ওটাও নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গাছের ব্যাগ, আরও বেশ কয়েকটা ব্যাগ হয়েছে বুঝতেই পারছো, অনেকদিন পর ওখানে যাচ্ছি, তো অনেক কিছু নিয়ে যাওয়ার আছে। তো আমাদের এই লাগেজগুলোই হয়েছে আজকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের গাড়ি এসে গেছে, তাই সমস্ত যে ব্যাগগুলো আছে সেগুলো আমাদের দরজার সামনে এসে রাখা হচ্ছে। আর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকেই সমস্ত ব্যাগগুলো গাড়িতে তুলে দেওয়া হবে, আর তুলে দেওয়াও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমরা ঠিকঠাকভাবে বসেও গেছি, তো এবারে মিলন বাইক নিয়ে আসেনি, আমরা তিনজনে মিলেই গাড়ি করেই ফিরছি। সো চলো এবার যাওয়া যাক, আবার ফ্ল্যাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এসেই দেখছি বারান্দার খুব নাজেহাল অবস্থা, গাছগুলো পুরো নরম নরম অবস্থা, কাছে জল পায়, গাছগুলো এসেই আগে জল দিয়ে দিয়েছি পুরো। দেখো কারি পাতা গাছটার কি অবস্থা, সব গাছগুলো প্রায় মরতেই বসেছিল। জাস্ট স্নান টান হয়ে গেছে, একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, আর এসে আগে চারিদিক পরিষ্কার টরিষ্কার করা হচ্ছিল। তো মা রান্না টান্না বসিয়ে দিয়েছে, আগে সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, আর আমি এসেও মোটামুটি গাছগুলোকে রেখে দিয়েছি জায়গায়, এখনও বসাইনি, পরে বসাবো। আর আজকে একদম রবিবার, সিম্পল মিলন চিকেন আনলো, তো জাস্ট চিকেন আর ভাত হচ্ছে, আর বেশি কিছু একদম হয়নি। তো এসে চারিদিক অবসর হয়েছিল, সেই সবই এখন পরিষ্কার হলো। আর এখানে একদম চিকেনও রেডি হয়ে গেছে, আর এখন বেজেও গেছে একটা মনে হয়, কটা বাজে এখন, একটা বেজেও গেছে, তো একটু পরেই আমাদের লাঞ্চ ফাঞ্চ হবে। আর এখানে এই গাছগুলো এই যে বের করে রেখেছি, এখন এখন সব কিছু ঠিকঠাক করে বসানো হয়নি, এই টগর গাছটা পুরো মরে গেছে। তবে সব গাছের মধ্যে এই পর্তুলিকাটা কিন্তু খুব ভালো আছে, দারুণ এটা গ্রোথ হয়েছে, আর এটা তো দেখছি আজকে একটা ফুলও হয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান, সো এখন হচ্ছে বিকালবেলা, আর দুপুরে লাঞ্চ করার পর আমরা একটা বিশাল ভাত ঘুম দিলাম। তো ভাত ঘুম দিয়ে উঠে টুটে এই ছাদে এলাম, আর আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ, মেঘ করে আছে, খুব ভালো লাগছে ওয়েদারটা দেখতে। তো এখন এই ছাদে একটু এসে বসবো, খাওয়া খাবো, এরপর নিচে যাব। তো নিচে গিয়ে আবার সর্দির চাটা খাওয়া হবে, আমি আর মিলন এসেছি এখন, মা একটু পরে আসবে। তো চলো এখন একটু ছাদে হেঁটে নিই, আর আমরা এখন এই দিকের ছাদে আছি, তো এখানে কেউ নেই, এরপর ওই দিকে ছাদে যাই, কে কে আছে যেন দেখি। চলো এখন একটু ছাদে, আমরা এখন চলে এসেছি আরও একটা যে ছাদ আছে, আর এখানে দেখো কাজ হচ্ছে। তো এটা একটা, এটা আমাদের বিল্ডিংয়ে চিলড্রেন প্লে রুম ছিল, যেটা এখন ঢালাই হয়েছিল না, তাই এখন এইসব কাজ হচ্ছে। আর ছাদটা পুরো নোংরা হয়ে আছে এই দিকটা, আর আজকে ছাদে কেউ আসেনি, পুরো ফাঁকা, আমি আর মিলন দুজনেই আছি। তো একটু দোল্লায় বসেছিলাম, আর এখন এই একটু এখানে ঘুরে চলে যাব, কারণ ওয়েদারটা বেশ ভালো আজকে, ওয়েদারটা খুব ভালো লাগছে, বাট আজকে হাওয়া সেরকমভাবে নেই। তো আমরা এখন নিচেই চলে যাব, মাও আসেনি, আর এখানে বর্ষার জল পেয়ে এই
প্রচুর দেখছি বন ও গাছ বেরিয়ে গেছে, যার মধ্যে কানে কুমড়ো গাছ না কি সব হয়েছে। আজকে আসলে মনে হয় সানডে, তো সবাই মনে হয় কোথাও না কোথাও বেরিয়েছে, তাই আজকে আর সেরকম ভাবে কেউ ছাদে আসেনি, আমরা দুজনই এসেছি। মা একটু পরে হয়তো আসতে পারে, বাট যাই হোক আমরা বেশিক্ষণ আজকে আর থাকবো না, আর কিছুক্ষণ থেকেই চলে যাবো। এইমাত্র আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হয়েছিল, আজকে ডিনার খুব সিম্পল ছিল, ওবেলা চিকেন হয়েছিল, সেই চিকেন ছিল আর রুটি বানানো হলো, তো শুধু রুটি আর চিকেন খাওয়া হয়ে গেল। আর যাই হোক, তো আজকে দিনটা খুবই হ্যাকটিক ছিল, সকালবেলা এসে তারপর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে রেখে, তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আশা করছি আজকে ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু, যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে এসে জানিও যে তোমাদের কেমন লাগলো। সো চলো আজকের মতো টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও, আর ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।